নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। একটি রত্ন চার রাশির জাতক জাতিকাকে ভিখারি থেকে রাজায় পরিণত করতে পারে। হ্যাঁ বন্ধুরা, শুনে গল্প লাগলেও, শুনে অবাস্তব লাগলেও এটা বাস্তব। আপনারা যারা হাতে আংটি বা পাথর পরেন তারা মোটামুটি একটু আইডিয়া রয়েছে, যারা আংটি বা পাথর পরেন না তাদের এই বিষয়ে নলেজ থাকার কোনো কথা নয়। তবে যারা আংটি বা পাথর পরেন তারা সঠিক পাথর যদি না পরেন, অর্থাৎ জেনুইন, যেটাকে বলে জেনুইন, তাহলে কিন্তু কাজ হবে না, এতটুকুটা আমি বলতে পারি। তো কোন সেই একটি রত্ন যে রত্নটি পরিধান করলে চার রাশির জাতক ও জাতিকারা ধনশালী ব্যক্তিতে পরিণত হবেই হবে, সেই রত্নটির নাম আমি বলতে চলেছি এবং কোন সেই চার রাশি সেটিও ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু আপনারা যদি মিস করে ফেলে দেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে সেই রত্ন পড়লে কিন্তু হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি এতটুকু পার্টও কিন্তু স্কিপ করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন সেই রত্ন, যে রত্নটি এই চার রাশির জাতক ও জাতিকারা যদি পরিধান করেন তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে, মানে এক্সট্রিম পর্যায়ে দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা কিন্তু 100% ফকির থেকে রাজাই পরিণত হবেনই হবে। সেই রত্নটি আর কিছু না, সেই রত্নটি হচ্ছে নীলা। হ্যাঁ বন্ধুরা, এই নীলা কাকে দেখায় জানেন? শনি গ্রহকে। হ্যাঁ বন্ধুরা, আর আমি আপনাদেরকে বলেই থাকি যে শনি যাব দেতা হে তো ছাপ্পর ফাঁড়কে দেতা হে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যে রাশি এবং যে লগ্নের কথা আমি বলবো সেই রাশি এবং সেই লগ্নের জাতক ও জাতিকারা তাদের শনির অবস্থান অনুযায়ী কিন্তু পড়তে হবে, মানে সেই রাশির জাতক জাতিকা হলেই কিন্তু পড়া সম্ভব নয়, বা পড়লে কিন্তু বিপরীত ফল কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনার যা ফাইন্যান্সিয়াল কন্ডিশন রয়েছে তার থেকে অনেক বিলতে নেমে যাবেন। হ্যাঁ বন্ধুরা, খুব এটাও আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই ভিডিওটি আমি আবারও বলছি একদম শেষ পর্যন্ত দেখুন। এবার আমি আসি এই রত্নটি অর্থাৎ এই নীলাটি পরিধান করলে আপনারা কী কী দিকে সাফল্য পাবেন, আমি খুব দায়িত্বনিক এবং খুব রিসার্চ করে বলছি। যদি আপনারা রাজনৈতিক লেভেলে কোনো ব্যক্তি হন তাহলে কিন্তু 100% আপনি কিন্তু ফল পাবেন, একটা চরম পর্যায়ে, চরম শিখরে কিন্তু আপনি উঠবেন। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে এক্সট্রিম পর্যায়ে আপনার অর্থ আসতে বাধ্য, অর্থ আসতে বাধ্য, আমি কিন্তু আবারও বলছি অর্থ আসতে বাধ্য, তবে তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে রাশিগুলির কথা বলবো সেগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আমি একে একে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনি এই নীলা পরিধান করতে পারেন। এবার এখানে একটি কথা রয়েছে, আপনার শনিকে কোথায় থাকতে হবে, কি পজিশনে থাকতে হবে সেটি আগে জেনে নিন, জেনে রাখুন। আপনি শনি হচ্ছে আপনার রাজযোগকারী গ্রহ, তাই আপনার যদি শনি বৃষ রাশিতে অবস্থান করে, যদি মকর রাশিতে অবস্থান করে, যদি তুলা রাশিতে অবস্থান করে, যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে ছোট্ট করে হিন্স দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, শনি যদি আপনার স্বরাশিতে অবস্থান করে, শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে, শনি যদি আপনার তুঙ্গস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নীলা কিন্তু পরিধান করতে পারেন। এর উল্টোটা এবার আমি আপনাদেরকে বলি, শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি শত্রু রাশিতে বসে থাকে, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে,
সেক্ষেত্রে কিন্তু এই রত্ন পরিধান করলে উল্টো ফল হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে, দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনাদেরও কিন্তু রাজ্যকারী গ্রহ কিন্তু শনি। এই শনি যদি আপনার জন্মছকে কুম্ভ রাশিতে অবস্থান করে, শনি যদি তুলা রাশিতে অবস্থান করে এবং শনি যদি আপনার মিথুন রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই নীলা পড়লে কিন্তু আপনারা 100% ফকির থেকে রাজা হতে বাধ্য। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনার যদি শনি তুলা রাশিতে অবস্থান করে, বৃষ রাশিতে অবস্থান করে এবং ধনভাব যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি, সেখানে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নীলা পরলে বা পরিধান করলে 100% আপনারা সফলতা পাবেন। এবং সব রাশিগুলিরই কথা বলছি যারা আপনাদের যদি জন্মছকে শনি অষ্টম স্থানে অবস্থান করে, শনি যদি নিচস্থ হয়, শনি যদি রাহুযুক্ত বা কেতুযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু নীলা পরিধান একদমই করবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের এই শনি যদি রাশিতেই অবস্থান করে বা মীন রাশিতে অবস্থান করে বা তুলা রাশিতে অবস্থান করে, শনি যদি উচ্চস্থ হয় সেক্ষেত্রে কিন্তু পড়বেন, এবং এর উল্টো দিক যদি আপনার শনি নিচস্থ হয়, শনি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, শনি যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কোনো মতেই কিন্তু পড়বেন না। যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু এর উল্টো ফল হবে, রিঅ্যাকশন হবে। আমি প্রতিটি রাশি এবং প্রতিটি লগ্নের ক্ষেত্রে কিন্তু বলছি, আমি কিন্তু খুব স্ট্রিক্টলি বলে দিচ্ছি। আপনাদের টাকা থাকলেই আপনারা গিয়ে ভাবলেন যে আমি পড়ে নেব, আমি কোটিপতি হয়ে যাব, এটা কখনোই করবেন না। আগে আপনার নিজের জন্মছকগুলো, এই চার রাশির জাতক জাতিকাকেই বলছি, আপনাদের জন্মছকগুলোকে দেখিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে, পর্যালোচনা করে নিন, তাদের দুটা পয়সা যাবে যাক, কিন্তু আপনাদের জীবনটা সেফ থাকবে। কারণ শনি এমন একটা গ্রহ যেটা দিলে অনেক দেয়, না দিলে জীবনকেও কেড়ে নিতে পারে, জীবনকেও কেড়ে নিতে পারে, আপনার লাইফটাকেও নষ্ট করে দিতে পারে। তাই আমি বলছি আগে আপনার জন্মছকটিকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আমি আমার কথা বলবো না, আমাকে দেখাতে গেলে আমার ফিস অনেক বেশি আর সেটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না, তাই আমি আমার কথা, আমাকে দেখানোর কথা আমি কখনোই বলি না। আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, উনি আপনাদেরকে সাজেস্ট করবেন যে এই নীলাটা আপনার পরিধান করা উচিত কি উচিত না। এবার আসি নীলা পরিধান করতে গেলে আপনাদেরকে কি করতে হবে। দেখা গেল আপনাদের জন্মছকে যা যা বললাম সব ঠিক আছে, অ্যাস্ট্রোলজারকেও দেখালেন, এবার আপনারা নীলা যখন কিনতে যাবেন তখন কোনো দোকানে গিয়ে, রেপুটেড নয় এরকম কোনো দোকানে গিয়ে আপনারা নীলা কিনবেন না, ভালো কোনো জুয়েলারি শপ, আমি নাম বলছি, নাম বললে ভাববেন আমি প্রমোট করছি, নাম বলবো না, বড় বড় জুয়েলারি শপ আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি, সেই সবে যান, সেখানে গিয়ে নীলা কিনেন, একটু দামি কিনবেন, কারণ নীলার অনেক ভাগ আছে যেটা সার্টিফাইড মানে সার্টিফিকেট দিবে, সেই নীলা কিন্তু আপনি কিনবেন, যদি সার্টিফিকেট না দেয় সেক্ষেত্রে আপনারা কিনবেন না, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, সার্টিফিকেট ছাড়া আপনারা কিনবেন না। এবং কেনার পর পরিধান করুন সোনা দিয়ে, সোনা হাতে আংটিতে মাঝখানের যে আঙুলটি আজ রয়েছে সেখানে আপনি পরিধান করুন এবং সেটি সোনা দিয়ে পরিধান করুন। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি এই রাশির যে চারটি রাশির কথা বললাম তাদের যদি যেরকম যেরকম কথা বললাম সেই অবস্থায় যদি শনি থাকে তাহলে 100% আপনারা ফল পাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।